হ্যালো এভরিওয়ান, নীলাকিক ইঞ্জিনিয়ারিং টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আইসোমেট্রিক প্রজেকশনের একটা ইজিয়েস্ট ফিগার, একটা বেসিক ফিগার নিয়ে আলোচনা করব। পুরো ইনফরমেশান পেতে অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে, এবং আজকের ক্লাস থেকে যদি তোমরা সামান্য কিছুও শিখতে পারো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের সামান্যই সাপোর্ট পরবর্তী ক্লাসের ভিডিও তৈরিতে আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করে। ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের আগের ক্লাসগুলোতে আমি থার্ড অ্যাঙ্গেল অর্থোগ্রাফিক প্রজেকশন নিয়ে আলোচনা করেছিলাম। যারা আগের ক্লাসগুলো দেখতে পারোনি তারা অবশ্যই ডেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে আগের ক্লাসগুলো দেখে নেবে। আজকে যেহেতু আইসোমেট্রিক প্রজেকশনের ফার্স্ট ক্লাস, তো আমার মতে তোমরা আমি যা যা বলছি সেগুলো নোট ডাউন করে নিতে পারো, তাহলে তোমরা পরে সেগুলোকে মনে রেখে খুব সুন্দরভাবে করতে পারবে। আমাদের বেসিক্যালি এক্সামে এরকম কোয়েশ্চেন আসে কি, ড্র আ আইসোমেট্রিক ভিউ ফ্রম দ্য গিভেন অর্থোগ্রাফিক ভিউ, অর্থাৎ অর্থোগ্রাফিক দুখানা ভিউ দেওয়া থাকে, সেই দুখানা ভিউ থেকে আমাদের একটা আইসোমেট্রিক ভিউ ড্র করতে হয়। অর্থাৎ টু ডি ভিউ দেওয়া থাকে, সেই টু ডি ভিউ থেকে থ্রি ডি ভিউ ড্র করার যে প্রসিডিওর সেটাকেই আমরা আইসোমেট্রিক প্রজেকশন বলে থাকি। তো আইসোমেট্রিক প্রজেকশন ড্র করার জন্য আমাদের বেসিক্যালি তিনখানা অ্যাক্সিস ড্র করতে হয়, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস, একটা ওয়াই অ্যাক্সিস এবং একটা জেড অ্যাক্সিস। বেসিক্যালি এক্স অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস দুটো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ইনক্লাইন থাকে এবং ওয়াই অ্যাক্সিসটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ইনক্লাইন থাকে। তো এই এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস ড্র করার জন্য আমাদের সবার প্রথমে একটা হরাইজন্টাল বেসলাইন ড্র করতে হবে। তো আমরা সবার প্রথম হরাইজন্টাল বেসলাইনটাকে ড্র করে নেব। এরপরে এই হরাইজন্টাল বেসলাইনের ওপরে যে কোনো একটা পয়েন্ট ধরলাম, এই পজিশনে একটা পয়েন্ট নিলাম, তো এই পয়েন্ট থেকে আমরা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস ড্র করব। এই পয়েন্টটাকে বেস পয়েন্ট ধরে বা একটা সেন্টার পয়েন্ট ধরে আমরা প্রথমে এই রাইট সাইড থেকে 30 ডিগ্রি যেখানে শেষ হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা সেখানে একটা পয়েন্ট নেব। একইভাবে লেফট সাইড থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা যেখানে শেষ হচ্ছে সেখানে একটা পয়েন্ট নেব, আর 90 ডিগ্রি যেখানে শেষ হচ্ছে সেখানে একটা পয়েন্ট নেব। তো আমরা এই তিনটে পয়েন্ট পেলাম। এবার এই তিনটে পয়েন্টকে আমরা এই বেস লাইন, বেস হরাইজন্টাল লাইনের উপরে যেই পয়েন্টটা ধরে কনসিডার করেছিলাম সেই পয়েন্ট থেকে এই তিনটে পয়েন্টকে কানেক্ট করবো এবং এক্সটেন্ড করবো। এই ফার্স্ট পয়েন্টটাকে যদি আমরা কানেক্ট করে এক্সটেন্ড করি তাহলে এটা আমরা পাই এক্স অ্যাক্সিস, যদি আমরা এই সেকেন্ড পয়েন্টটাকে কানেক্ট করে এক্সটেন্ড করি তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, এবং থার্ড পয়েন্টটাকে যদি আমরা কানেক্ট করে এক্সটেন্ড করি তাহলে এটা হয় আমাদের জেড অ্যাক্সিস। তো আমরা তিনটে অ্যাক্সিস পেলাম, এটা কি পেলাম না এক্স অ্যাক্সিস, এটা পেলাম আমরা জেড অ্যাক্সিস এবং এটা পেলাম ওয়াই অ্যাক্সিস। তো এক্স অ্যাক্সিসটা কি, এই হরাইজন্টাল বেস লাইনটার সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, জেড অ্যাক্সিসটাও হরাইজন্টাল বেস অ্যাঙ্গেল বেস লাইনটার সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এবং এই ওয়াই অ্যাক্সিসটা 90 ডিগ্রিতে আছে বা বেস হরাইজন্টাল লাইনটার সঙ্গে পারপেন্ডিকুলার আছে। তো এখন আমরা এই এক্স অ্যাক্সিসের প্যারালাল করে যদি এরকম একটা অ্যাক্সিস ড্র করি, আর এই ওয়াই অ্যাক্সিসের প্যারালাল করে যদি এরকম একটা অ্যাক্সিস ড্র করি তাহলে সেক্ষেত্রে আমরা এরকম একটা প্লেন পাই। তো এই প্লেনটাকে আমরা কি বলবো না এক্স ওয়াই প্লেন, অর্থাৎ এই এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের মাঝখানে যেই প্লেনটা তৈরি হবে সেটাকে আমরা বলবো এক্স ওয়াই প্লেন। একইভাবে এই ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিসের মাঝখানে যেই প্লেনটা তৈরি হবে সেটাকে আমরা কি বলবো না ওয়াই জেড প্লেন। আর এক্স অ্যাক্সিস এর প্যারালাল করে আমরা যেই অ্যাক্সিসটা টেনেছিলাম আর জেড অ্যাক্সিসটার প্যারালাল করে আমরা যেই অ্যাক্সিসটা টেনেছিলাম, এই দুটো অ্যাক্সিসের মাঝখানে যদি একটা প্লেন আমরা ড্র করতে পারি তাহলে এই যে প্লেনটা তৈরি হবে এটা কি হবে না আমাদের এক্স জেড প্লেন। কারণ কি, এই এক্স অ্যাক্সিস এবং এই জেড অ্যাক্সিস এর মধ্যে যেই প্লেনটা আছে সেটাকে আমরা কি বলতে পারি না এক্স জেড প্লেন বলতে পারি। তাহলে আমরা তিনটে প্লেন পেলাম, একটা পেলাম হচ্ছে এক্স ওয়াই প্লেন, একটা পেলাম হচ্ছে ওয়াই জেড প্লেন এবং একটা পেলাম হচ্ছে এক্স জেড প্লেন। আমাদের এই আইসোমেট্রিক প্রজেকশনের ক্ষেত্রে আমরা সব সময় টপ ভিউটা দেখতে পাবো এই এক্স জেড প্লেনের মধ্যে। কি বললাম আরেকবার বলছি,
না, আমরা এই এক্স জেড প্লেনের মধ্যে, অর্থাৎ এই প্লেনটার মধ্যে আমরা সব সময় আমাদের টপ ভিউটাকে ড্র করব, আর এই এক্স ওয়াই প্লেনের মধ্যে আমরা ফ্রন্ট ভিউ বা সাইড ভিউ ড্র করতে পারি। সেটা কিসের উপরে ডিপেন্ড করবে? না, আমাদের এই যে অর্থোগ্রাফিক ভিউগুলো দেওয়া থাকবে সেটার উপরে ডিপেন্ড করবে। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এক্স ওয়াই প্লেনের মধ্যেই আমাদের ফ্রন্ট ভিউটাকে ড্র করি, কিছু কিছু ক্ষেত্রে সাইড ভিউটাকেও ড্র করি। একইভাবে আমরা এই ওয়াই জেড প্লেনের মধ্যে আমরা কখনো ফ্রন্ট ভিউ ড্র করি, কখনো সাইড ভিউ ড্র করি। তো এই দুটো এক্সচেঞ্জ হয়, কিন্তু সব সময় কি হয় না, এই এক্স জেড যে প্লেনটা, এই প্লেনটার মধ্যে আমরা টপ ভিউটাকে ড্র করি। তো তোমরা এই পয়েন্টগুলোকে নোট ডাউন করে নিতে পারো। এই অ্যাক্সিসগুলোকে আমরা 4H বা 2H পেন্সিল দিয়ে ড্র করব, যাতে করে এই অ্যাক্সিসগুলো আমরা থিন লাইন দিয়ে ড্র করতে পারি। তো এখন যদি আমরা এই অর্থোগ্রাফিক ভিউগুলোর দিকে দেখি, তো আমরা ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনের ক্রাইটেরিয়া কী জানি না, আমাদের ফ্রন্ট ভিউটা হয় ওপরে এবং টপ ভিউটা হয় নিচে। তো সেই ক্রাইটেরিয়া মেনটেন করেই আমরা ওপরে যেই ভিউটাকে দেখতে পাচ্ছি এটাকে আমরা ফ্রন্ট ভিউ হিসেবে কনসিডার করব, এবং ফ্রন্ট ভিউয়ের ঠিক নিচে যেই ভিউটাকে দেখতে পাচ্ছি এটাকে আমরা টপ ভিউ হিসাবে কনসিডার করব। তো ফ্রন্ট ভিউটাকে আমরা আমাদের এই আইসোমেট্রিক প্রজেকশনে এক্স ওয়াই প্লেনের মধ্যে ড্র করব। সর্বপ্রথমে আমরা এই লেফট হ্যান্ড সাইডের এই কর্নার পয়েন্টটাকে পি নাম দিলাম, আর রাইট হ্যান্ড সাইডের কর্নার পয়েন্টটাকে আমরা কিউ নাম দিলাম। তো এই পয়েন্টটা হচ্ছে আমাদের পি পয়েন্ট। এই পি পয়েন্ট থেকে যদি আমরা রাইট সাইডে 60 mm যাই, তাহলে আমরা পাবো কিউ পয়েন্ট। তো আমরা কি করব, কম্পাসের সাহায্যে এই পি থেকে কিউ পর্যন্ত ডিস্টেন্সটাকে মেজার করব, দিয়ে আমরা এই এক্স অ্যাক্সিসের পি পয়েন্টে কম্পাসের কাঁটাটাকে বসিয়ে এক্স অ্যাক্সিসটাকে কাট করব। তো যেই পয়েন্টে কাট করবে সেই পয়েন্টের নাম দিলাম আমরা কিউ। নেক্সট আমরা দেখতে পাচ্ছি পি পয়েন্ট থেকে 10 mm ওপরে উঠেছে, আবার কিউ পয়েন্ট থেকেও 10 mm ওপরে উঠেছে। তো আমরা এই কম্পাসের সাহায্যেই পি পয়েন্টে কাটা বসিয়ে 10 mm মেজার করব, দিয়ে এই পি পয়েন্ট থেকে ওপরে একটা কাট করব, আবার কিউ পয়েন্ট থেকে ওপরে একটা কাট করব। তো এখানে একটা ভার্টিক্যাল লাইন আমরা আগে ড্র করে নেব। তো এই কিউ পয়েন্টের ওপরে আমরা প্রথমে একটা ভার্টিক্যাল লাইন ড্র করে নেব, তার ফলে আমরা এখানে একটা পয়েন্ট পেলাম। ধরে নিলাম এই পয়েন্টটা আর, আর এই পয়েন্টটা এস, তাহলে এই কিউ পয়েন্টের ওপরের পয়েন্টটা হচ্ছে আর, আর এই পি পয়েন্টটার ওপরের পয়েন্টটা হচ্ছে এস। তো নেক্সট আমরা কি করব, এই আর এস পয়েন্ট দুটোকে যুক্ত করব। তো যুক্ত করার ফলে আমরা এই রেক্ট্যাঙ্গুলার শেপটা, অর্থাৎ 60/10 রেক্ট্যাঙ্গুলার শেপটা এখানে দেখতে পাচ্ছি। নেক্সট আমাদের এই ফ্রন্ট ভিউটার উইথটাকে ড্র করতে হবে, অর্থাৎ এই ফ্রন্ট ভিউটা ঠিক কতটা চওড়া সেটাকে আমাদের ড্র করতে হবে। তো আমরা সেটা কিভাবে পাব, না উইথটা ড্র করার জন্য আমরা টপ ভিউয়ের যে থিকনেসটা আছে, অর্থাৎ 30 mm যেই হাইটটা আছে সেটাই হবে এই ফিগারটার উইথ। অর্থাৎ আমরা কি প্রথমে বললাম, না আমরা সবসময় টপ ভিউটা এক্স এবং জেড অ্যাক্সিসের মধ্যে ড্র করি। তো যেহেতু এটা টপ ভিউ, তো এই ডাইরেকশনটাকে আমরা এক্স অ্যাক্সিস এবং এই ডাইরেকশনটাকে আমরা জেড অ্যাক্সিস হিসাবে কনসিডার করতে পারি। তাহলে আমাদের এইটা হবে এই 60 mm এবং এই ডাইরেকশনে যাবে 30 mm। তাহলে এই 30 mmটা হবে এই ফিগারটার উইথ। তো আমরা কি করব, এই পয়েন্ট থেকে 30 mm মেজার করে এই পি পয়েন্টে বসিয়ে এখানে কাট করব, তাহলে আমরা একটা পয়েন্ট পাবো। নেক্সট এই এই পয়েন্টে একটা ভার্টিক্যাল লাইন ড্র করব। ভার্টিক্যাল লাইন ড্র করার পরে এখান থেকে এই 10 mm থিকনেসটাকে মেজার করব, দিয়ে এই পয়েন্টে বসিয়ে 10 mmটাকে কাটবো, তাহলে আমরা এখানে একটা পয়েন্ট পাবো। এরপরে এই এস পয়েন্টের সাথে এই পয়েন্টটাকে কানেক্ট করে দেবো। তো এটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা এই ওয়াই অ্যাক্সিসটার ওপরের লাইনটাকে মুছে দিচ্ছি, কারণ এটা আমাদের প্রয়োজন হবে না আর। নেক্সট আমরা কি করব,
নাই এস আর আর এই দুটো পয়েন্টকে কম্পাসের সাহায্যে মেজার করে এই পয়েন্টটাই বসিয়ে এখানে একটা আর্ক ড্র করব। একইভাবে এই মেজারমেন্টটাকে নিয়ে, এই মেজারমেন্টটাকে নিয়ে আমরা আর পয়েন্টে বসিয়ে এখানে একটা আর্ক ড্র করব, তাহলে আমরা এখানে একটা পয়েন্ট পাবো। এবার এই আর এর সঙ্গে এই পয়েন্টটাকে যুক্ত করব এবং এই পয়েন্টের সাথে এই পয়েন্টটাকে যুক্ত করব। তো যুক্ত করার ফলে আমরা এরকম একটা ফিগার দেখতে পাবো। তো এতক্ষণ পর্যন্ত আমরা যা যা ড্র করলাম সেগুলো সব আমরা 4H বা 2H পেন্সিল দিয়ে ড্র করব। নেক্সট শুধুমাত্র ফিগারটাকে আমরা HB পেন্সিল দিয়ে ড্র করব, তাহলে ফিগারটা অনেক ডিপ হবে। তো আমি শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্য আমি একটা পেন দিয়ে মার্কিং করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো আলটিমেটলি আমরা এরকম একটা ফিগার দেখতে পাবো। এরকম একটা ফিগার আমরা দেখতে পেলাম। নেক্সট আমরা যেই মার্কিংগুলো করেছিলাম অর্থাৎ পি কিউ আর এস, এগুলো এই মার্কিংগুলো করার কোনো প্রয়োজন নেই, আমি শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্য এই মার্কিং করেছিলাম। তো আলটিমেটলি আমরা এরকম একটা ফিগার দেখতে পাবো। তো এটাকে যদি আমরা কেয়ারফুলি দেখি, এটা ছিল আমাদের এক্স অ্যাক্সিসটা, অর্থাৎ এই এক্স ডাইরেকশানে যদি আমরা ফিগারটাকে দেখি তাহলে আমরা কোন সাইডটাকে দেখতে পাবো, না এই এই সাইডটাকে দেখতে পাবো। তো এটাই ছিল আমাদের কি না এই ফ্রন্ট ভিউটা, অর্থাৎ আমরা এই ফ্রন্ট থেকে যদি দেখতাম তো এই ফিগারটাকে দেখতে পারতাম, সেটাই ছিল আমাদের এই কোয়েশ্চেন ফিগারে। আর যদি আমরা ওপর থেকে দেখি তো আমরা এরকম একটা ফিগার দেখতে পাবো। তো নেক্সট আমরা কি করব, এটা ডাইমেনশনগুলোকে দিয়ে দেবো। আমরা আলটিমেটলি এরকম একটা ফিগার পেলাম, অর্থাৎ আমরা যখন সামনে থেকে দেখছিলাম এই 60x10 অর্থাৎ এই 60mm/10mm এর এই রেক্ট্যাঙ্গুলার শেপটাকে দেখতে পাচ্ছিলাম, যখন আমরা ওপর থেকে দেখছিলাম তখন আমরা কি দেখছিলাম এই 30x60 এই 30x60 এই রেক্ট্যাঙ্গুলার শেপটাকে দেখতে পাচ্ছিলাম। আজকে আমাদের আইসোমেট্রিক প্রজেকশনের ক্লাস এখানেই শেষ হলো। তো তোমাদের যদি কোথাও কিছু বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে, এবং ক্লাসটি কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। দ্যাটস অল ফর দ্য ডে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।